belated happy birthday. পিৎজার মধ্যে এখানে দুইটা পার্ট আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সি ফুডটা খাওয়া হয়। মোস্টলি এখানে যা যা খাবার আসছে সবই হচ্ছে থাই বেসড। পাইনাপল হওয়ার কারণে এটা টেস্টটা যে সুইট অ্যান্ড সাওয়ার, এই জিনিসটা অনেক অনেক ইয়ে আছে। মানে ক্যাপসিকাম একটু কমালে আর একটু বেটার লাগতো। শুধু সুগার কেন, একটা এক্সট্রা সুইটনেস আছে। Hi, this is Dine Out with Adnan Chittagong, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। প্রচুর খাওয়া দাওয়ার মোটামুটি প্রমিস নিয়ে কিন্তু চিটাগং এ আজকে আমাদের ফোর্থ ডে, হেভি খাওয়া দাওয়ার বলে আছি। দেখছি এই প্রাচীন সিটিটাকে একদম খাবারের চোখ দিয়ে। আজকে দেশি আইটেমের থেকে বেরিয়ে ট্রাই করব অন্য কিছু, বাট তার আগে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিতে চাই মোহাম্মদ আনিস রহমানের ইউটিউব চ্যানেল প্লেটস অফ ট্র্যাডিশনের হোস্ট আনিসের বেড়ে ওঠা এই চিটাগং শহরে। ইউটিউব ক্যারিয়ারে ফোকাসড আনিস পাশাপাশি হংকং বেসড একটি ইন্টারন্যাশনাল প্রাইভেট এয়ারলাইন্সের চিটাগং ব্রাঞ্চ ম্যানেজার। দুই ভাই এক বোনের মধ্যে সব থেকে বড় আনিসের কিন্তু আমার সাথে রয়েছে সাংঘাতিক ধরনের, সেও ঠিক আমার মতোই রান্না করতে পছন্দ করে এবং খেতেও অনেক পছন্দ করে। চলেন আনিসের কাছ থেকে শুনে নিই আজকে আমাদের প্ল্যানটা। সো আনিস, হ্যাঁ, আপনার রেকমেন্ডেশন কি, কোথায় যাচ্ছি আজকে? ঢাকার মানুষ কিন্তু চিটাগং এসে ঢাকার টাইপের একটা রেস্টুরেন্ট খুঁজে, যেখানে ঠিক না এই টাইপের একটু একটু আনকমন, একটু গ্রিন থাকবে, একটু সব টাইপের জিনিস থাকবে, খাবারটাও ভালো থাকবে, অ্যাটমসফিয়ারটা ভালো হবে, সেরকম একটা রেস্টুরেন্ট আপনাকে নিয়ে যাবো। স্মোক করতে পারবে এরকম? এক্স্যাক্টলি, স্মোকও করতে পারে, সেই জন্য সেই ফ্যাসিলিটিও আছে। ওকে, লেটস গো। আনিসের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা চলে আসছি ইস্ট নাসিরাবাদ এলাকায় হোয়াইট র্যাবিটে। রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলি না কেন, হোয়াইট র্যাবিটের বয়স খুব বেশি কিন্তু না। 2019 জুনে এই আউটলেটের যাত্রা শুরু। ডেসক্রিপশন বক্সে আমি ওদের কন্ট্যাক্ট, গুগল ম্যাপের লিঙ্ক এগুলো সবকিছু দিয়ে দেব। অ্যাস্থেটিক মিউজিক, লাইটস অ্যান্ড নেচারের কম্বিনেশনে জায়গাটা হয়ে উঠেছে একটা ইন্টারঅ্যাক্টিভ স্পেস। এদের ইন্টেরিয়ার কিন্তু শুধু আমি না, যেই এখানে আসে তারই নাকি বেশ লাগে। হোয়াইট র্যাবিট মোস্টলি কিছু কিছু টার্কিশ এবং সি ফুড আইটেমের জন্য অলরেডি বেশ পপুলার হয়ে গেছে। তো চলেন কিচেনের দিকে একটা ঢু দেওয়া যাক কিরকম অবস্থা। এই হচ্ছে আপনার পিৎজা এন্ড বার্গার, আপনার রেকমেন্ডেশন। এক্স্যাক্টলি, এটা কি বার্গার? এটা হচ্ছে বেসিক্যালি, তারা কিন্তু ফার্স্টে যখন স্টার্ট করছিল তারা কিন্তু দে ইউজড টু নো ফর দ্য বার্গারস অ্যাকচুয়ালি। ওকে, ছোট্ট একটা আউটলেট দিয়ে তারা শুরু করছিল, এরপর তারা কিন্তু এক বছর পর এখানে শিফট হয়েছে। ওকে, সো এই বার্গারটা আসলে ডেফিনেটলি আপনার ট্রাই করা উচিত এখন। এন্ড দিস বান কিন্তু উপর দিক থেকে খুব সাসামি সিড এন্ড এটাতে তো কালিজিরেই বলবো প্রবাবলি, এই সমস্ত দিয়ে একটা কিন্তু গ্ল্যামারাস লুক আসছে এই সমস্ত। আমি একটু পোস্টমর্টেম করা যায় কিনা এটার ভিতরে, বার্গার প্যাটি, ডিফারেন্ট সস, এগুলো আর কি সব এখানে আছে। বেটার বানটাও তাদের নিজের বানানো, এবং বানটার সাইজও কিন্তু কোয়াইট বিগ সাইজ, মানে থিক, অনেক মোটা টাইপের বান। আর একটু এটা কাটি, তাহলে দুইজন শেয়ার করা যাবে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে।
belated happy birthday. Belated happy birthday. আজকে কারণ না কারণ তো বার্থডে আছে। অবশ্যই। হ্যাঁ আপনাদের কারণ না কারণ বার্থডে। সো আমরা সেই উপলক্ষে আর কি। Yes. Okay. Fryster আমি একটু দেখে নিই। এই ফ্রাইস্টার প্রবাবলি থার্ড পার্টি কালেক্টেড ফ্রাইস হতে পারে যেটা ওনারা ফ্রাই করে দেয়। সো দ্য সস চিটং এ আসছেন সবসময় তো আমার হয় বাট আমিও আজকে ট্রাই করি। ওকে চিয়ার্স চিয়ার্স জুসি ইয়েস বার্গার প্যাটি মনে হচ্ছে প্রেস করলে প্যাটির থেকে একটা জুস বেরোচ্ছে ওয়াও ফিল আছে কিন্তু একটা ইনফ্যাক্ট চিটং এর এরকম একটা প্লেস কিন্তু আমি এক্সপেক্ট করিনি ট্রুলি এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স অ্যান্ড দ্য ফুড কালেকশন দ্য ফুড তারা ইয়ে করে এইটার সো নেক্সট হচ্ছে পিৎজা পিৎজার মধ্যে এখানে দুইটা পার্ট আছে হাফ হচ্ছে টার্কিশ অ্যান্ড হাফ হচ্ছে সি ফুড সো বেটার আমরা দুজন দুইটা ট্রাই করি আমি টার্কিশটা করি বিকজ অফ আমার টার্কিশটা কখনো ট্রাই করা হয়নি বাট সি ফুড আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সি ফুডটা খাওয়া হয় আর এটা কিন্তু কাস্টমাইজ করা আসলে দুই পার্ট করা হ্যাঁ 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 ফুল অফ চিলি ফ্লেক্স অ্যান্ড টার্কিশ মিট অ্যাকচুয়ালি আমি চিলি ছাড়াই খাই ওকে স্ট্রং ক্যাপসিকাম সেন্সেস আই ফিল স্ট্রং ফ্লেভার ক্যাপসিকামটা অনেক স্ট্রং হওয়ার কারণে মিটটা একটু ক্যাপসিকামটা একটু কমালে আর একটু বেটার লাগতো একটু ট্রু বেটার ইয়ে হতো স্টিল ইটস ফুল অফ চিজ সাসামি সিডস ক্যাপসিকাম অ্যান্ড টমেটো মেবি ওকে এইটা হচ্ছে ওনাদের এখানে একটা ড্রিঙ্ক এটা হচ্ছে সুগার ক্যান সুগার ক্যান জিঞ্জার লেমন জিঞ্জার লেমন মিক্স করা এটা নাকি খুবই টেস্টি এটা একসিপ একটু ট্রাই করি তাদের এই বাটলগুলো খুব ভালো লাগে আমি একসময় এই বাটলগুলোর জন্যই খেতাম ওদের নিয়ে সুগার ক্যান আমরা ইউজুয়ালি রাস্তায় তো আনহাইজিন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শুধু সুগার ক্যান একটা এক্সট্রা সুইটনেস আছে বাট সুগার ক্যানের সাথে জিঞ্জার লেমনটা জিঞ্জার লেমনটার কারণে একটা সাওয়ার ফিল আসছে এটা সি ফুড অ্যান্ড অন্যান্য স্কুল ফুড সব কিছুই আছে এটা আর চিলি ফ্লেক্স দিলাম না এটা ক্যাপসিকামের ইয়েটা কম কম রিজনটা হচ্ছে ক্র্যাবের যে শেলের ক্র্যাবের স্মেল এটা কিন্তু আপনি জানেন যে অনেক বেশি হয় স্ট্রং স্ট্রং হয় মোস্টলি এখানে যা যা খাবার আসছে সবই হচ্ছে থাই বেসড থাই বেসড মানে মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে স্প্যাগেটি এই স্প্যাগেটিটাকে একটা থাই ফ্লেভার দেওয়া হচ্ছে এগুলো বলতেছিল একটু ফিউজন একটা থাই স্টাইলে স্প্যাগেটি করা হচ্ছে সো আমরা স্টার্ট করি একটা স্যুপ দিয়ে এটার মধ্যে আছে হচ্ছে মাশরুম ক্র্যাব স্টিক প্রন অ্যান্ড মোস্টলি সি ফুড বেসড স্কুইড সব কিছুই আর কি proper sweet and sour seafood এর মধ্যে পাইনাপল আছে পাইনাপল হওয়ার কারণে এটা টেস্টটা যে সুইট এন্ড সাওয়ার এই জিনিসটা অনেক অনেক ইয়ার্স আমরা থাই স্যুপ একসময় খেতাম ওটার কালার থাই স্যুপে তো ইনগ্রেডিয়েন্টস গুলো দেখা যেত না কি দিছে আমরা জানি না বাট এটার কিন্তু ভিজিবিলিটিটা ভালো ভিজিবিলিটি অনেক হাই অনেক হাই সো আমরা এখন কালামারি আপনার কিন্তু ফ্রাইড পছন্দ ঠিক না আমার ফ্রাইড অনেকগুলো সস কিন্তু তাদের কিন্তু সস সব এখানকার এন্ড দে আর ভেরি মাচ ফেমাস ফর ডিফারেন্ট কাইন্ড অফ সসেস এটা হচ্ছে হানি মিক্স মায়োনিজ হানি মায়োনিজ দা লাইক বে অবশ্যই সুইট হ্যাঁ সুইট সুইটনেস থাকবে ডিপ ফ্রাইড নো ওয়ান ক্যান বিট দোজ ফুড আইটেমস ফ্রাইড আইটেম আর একটা আছে এই ফ্রাইডটাও খাইতে হবে প্রন অ্যান্ড এবার আমি ইটস আ ডিফারেন্ট সস ট্রাই করি এটা মেয়োনিজ কাইন্ড অফ এটা আই গেস মনে হয় টার্টার টার্টার মনে হয় টার্টার এটা টার্টার বাট বিগ সাইজ প্রন এটা ইউজুয়ালি আপনার চিটাং কি প্রন বলে আমরা বেসিক্যালি তো মানে এক একটা এক এক ধরনের ইয়া থাকে আমরা তো যেমন আপনি জানেন ছোট চিংড়ি মাছকে আমরা ইসা মাছ বলি ইসা মাছ বাট বড় হলে এটাকে আপনাকে চিংড়ি বলি চিংড়ি বলি হ্যাঁ চিংড়ি মাছ এই সমুদ্রের চিংড়ি এটা এটা সাদা রঙের যেটা হয় হোয়াইট কালার আমাদের দেশে টাইগার প্রনের একটা কত বেশি দেখা যায় বাট সামটাইমস টাইগার প্রন কিন্তু একটা লবস্টারের চেয়েও বড়
এখন কি আমরা স্প্যাগেটিটা স্প্যাগেটি এটার মধ্যে একটা টমেটো সুইটনেস আছে হালকা করে হালকা ভেরি লাইট ভেরি লাইট টমেটো সুইটনেস একটা সময় তো আমরা নুডলস বুঝতাম যে চিংড়ি মাছ দিয়ে বাসার মধ্যে সাদা সাদা নুডলস যেগুলো করছে চাইনিজ চাইনিজ বক্স কম্বা বক্স আর চাইনিজ রেস্টুরেন্ট বলতেই ছিল কিন্তু নুডলস আর কিছু না এবার এখনকার জেনারেশন রে এগুলো ফিল জানেও না জানেও না জানেও না যে আমরা আগে কি চাইনিজ খেতাম আমার একটা জিনিস ভালো লাগে কেউ যখন শেলটা ছাড়াই দেয় না সেই সাইজটা একটা অথেন্টিক সাইজ মনে হয় আসলে আমি তো আসলেই ট্রাই করতে চাই এখানে তিন রকমের মিট অ্যান্ড ফ্রাইড রাইসে ডাক ইউজেস আমার মোটামুটি চোখে পড়েনি বাংলাদেশে বাট হয়তো আমি এই টাইপ অফ ফুড ট্রাই করি কম হতে পারে সেই কারণে অথবা আপনারা যদি কেউ খেয়ে থাকেন ঢাকায় বা অন্য কোথাও বাংলাদেশে আপনারা কমেন্টে আমাকে বলতে পারেন আমরা আমিও আই ক্যান ট্রাই সো প্রথমে একটু সিম্পল রাইস ট্রাই করি উইথ মাশরুম অ্যান্ড মিট ডিম গাজর মিটের চুইনেস এটার সাথে খাওয়ার জন্য ওনারা বলছিল যে এটা একটা বিফ উইথ বেজিল অ্যান্ড ক্যাপসিকাম সাসিমি সিডস এগুলো সব কিছু অ্যান্ড মরিচ পেঁয়াজ মানে একটু মিক্স করে নিই অ্যান্ড মাশরুম অনেক কিছু অনেক কিছু স্পেশালি বিফের যে স্মেলটা অনেক সময় এটা করা কিন্তু বিফের স্মেলটা থাকে না খেয়াল করছেন এটার মধ্যে কিন্তু ওই বিফের আমাদের দেশের একটা স্মেল ওটা একটু রয়ে গেছে এই জন্য ভালো লাগতেছে আমার একটা জিনিস ঠিক আছে অনেক মানুষ দেখি চেষ্টা করে খাসির মাংসের গন্ধ শুকাইতে হ্যাঁ বয়ল আমি পানি ফেলাই দিতে চাই নালে তো সব মাংস সেম হয় সেম হয়ে গেল আমার যে মাংসটা খাবো ওইটার স্মেলটা দরকার এটা হচ্ছে নতুন আইটেম যেটা জি আমাদের নতুন কাকা ওকে এটার মধ্যে চিকেন গ্রিল চিকেন খেতে কিরকম এটাকে দেখি beans most important chicken to try kara so to try kara chicken ashole kharap bola jay na na chicken amon ta jinish shobar pochondo kichu mane exactly mostly a cafe restaurant eta yemo ever is bright strange kiro সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি এর আগে অন্য একটা রেস্টুরেন্টে যেতাম বাট এই জায়গার স্পেশালিটি কি জানেন যে প্রাইসটা কিন্তু আসলে মিডিয়াম রেঞ্জের যেটা আগে একটা রেস্টুরেন্টে যেতাম যেমন ওদের একটা স্যুপ খেতাম ওটার প্রাইস আসতো 600 টাকা স্ট্রেট ওয়ে এখানে আসার পর দেখতেছি 300 টাকা সো প্রাইস আমি বলবো রিজনেবল যারা একটু ভালো এনভায়রনমেন্ট পছন্দ করেন তাদের জন্য ইটস এ গুড প্লেস ফ্যামিলি প্লেস এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং সো থ্যাংক ইউ ভেরি মাচ এরকম জায়গা দেখানোর জন্য তো এই ভিডিও ভালো লাগলে প্লিজ করবেন থামস আপ কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন ফুড কোর্টে এখনো যারা মেম্বার না ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন ফেসবুক যেখানে যে রেস্টুরেন্টে খাচ্ছেন খাবারের চুল করে নাম লিখেন নাম ফুড কোর্টে প্রেস করে দেবেন গুড বাই